করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখীর কারণে মালয়েশিয়ায় নতুন করে ১৯ দিনের জন্য চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চলমান নিষেধাজ্ঞা ২৮ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তা ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কাদের, শুভ সকাল। পয়সাল, আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় এখন অনেক বেশি হারে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে এই সংক্রমণের স্রোত ঠেকাতে গত 15 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত 2 সপ্তাহের জন্য সেলাঙ্গর, জোহর, পিনাং, কেলান্তান রাজ্য এবং রাজধানী কুয়ালালামপুরকে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন প্রতিদিন যে হারে মানুষ করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করছে, যার ফলে নতুন করে 29 এপ্রিল থেকে অর্থাৎ আজ থেকে আগামী 17 মে পর্যন্ত মালয়েশিয়া সাবা, সারওয়াক, জোহর, পিনাং, সেলাঙ্গর ও কুয়ালালামপুরকে 19 দিনের জন্য নতুন করে আবারও কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যকে ফুল লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আওতায় থাকবে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আন্তঃরাজ্য ভ্রমণের উপর চলমান যে নিষেধাজ্ঞা রয়েছে সেটিও আগের মতোই বহাল থাকবে। এদিকে করোনা পরিস্থিতির কথা যদি বলি আপনাকে, তাহলে দেখা যায় গত 24 ঘন্টায় এখানে করোনায় আক্রান্ত হয়েছে 3142 জন এবং মৃত্যু হয়েছে 15 জনের। এছাড়া সব মিলিয়ে এখানে করোনায় আক্রান্ত হয়েছে 4,01,593 জন এবং সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,477 জন। এছাড়া টিকা নেওয়ার কথা যদি বলি আপনাকে, তাহলে বলতে হয় এই পর্যন্ত প্রায় 8.5 লাখ মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছে এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে প্রায় 5.5 লাখের মতো মানুষ। তাও এই টিকা দেয়া হচ্ছে শুধুমাত্র স্থানীয় নাগরিকদের মাঝে। আর এখানে যেসব বিদেশি নাগরিক রয়েছে তারা হয়তো আগামী মে অথবা জুনের দিকে তাদের মধ্যে টিকা কার্যক্রম শুরু করবে বলেও আমরা জানতে পেরেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পয়সাল, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি। আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের যে বৈধকরণ প্রক্রিয়া চলছে তা কিন্তু চলতি বছরের 30 জুন শেষ হয়ে যাবে। আর এজন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে এখনো যেসব প্রবাসী বাংলাদেশি বৈধকরণে অংশ নেয়নি তারা যেন দ্রুতই ভালো নিয়োগকর্তা দেখে তাদের নাম নিবন্ধন করে এবং পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ থেকেও বারবার তাগাদা দেয়া হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে এই বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। অন্যথায় এই সময়সীমা শেষ হওয়ার পর অবৈধদের ধরতে কিন্তু চিরুনি অভিযান চালাবে বলেও আমরা জানতে পেরেছি। তো ফয়সাল, এই ছিল মোটামুটি আমার কাছে মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতির খবর। ফয়সাল, সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবর।